কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি মুন নাইট সিরিজ নিয়ে কথা বলতে চলেছি এবং আপনাদের সাথে মুন নাইট নিয়ে সাধারণত বেশ কিছু আলাপ আলোচনা করব। মার্ভেল স্টুডিওস এর নতুন সিরিজ হলো এই মুন নাইট। হ্যাঁ, আমি ট্রেলারটি দেখেছি এবং ট্রেলার দেখে আমি সিরিজের গল্প কতটা উপলব্ধি করতে পেরেছি তা নিয়েই আজকের এই ভিডিও। ভিডিও শুরুতেই চলে যাব মুন নাইট কমিকের দিকে। কমিকে মূলত মার্ক স্পেক্টরেই হলো মুন নাইট, তবে তার আরো বেশ কিছু আইডেন্টিটি ডিসঅর্ডারের কারণে পার্সোনালিটি রয়েছে, যার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য নাম হলো জ্যাক লোকলে, স্টিভ গ্র্যান্ড, তারপরে আছে তারপরে ফিস্ট অফ কুংশু। এবার আসি টেইলার নিয়ে। টেইলার আমরা মার্ক স্পেক্টর থেকেও স্টিভ গ্র্যান্ডের দিকে ফোকাস বেশি দিতে দেখেছি। আমার ধারণা অনুযায়ী সিরিজটি প্রথম এক দুই এপিসোডে আমরা স্টিভের প্রেক্ষিতে কাহিনীটি দেখব, যেখানে সে তার স্লিপিং ডিসঅর্ডারের কথা বলবে, যে কিনা তার আইডেন্টিটি ডিসঅর্ডার সম্পর্কে জানবে না। ধীরে ধীরে সে হয়তো তার আইডেন্টিটি ডিসঅর্ডার সম্পর্কে জানবে আর তার বাকি আইডেন্টিটির সাথে পরিচয় হয়ে উঠবে। পরে কাহিনী শিফট হবে মার্ক স্পেক্টরের দিকে, যা কিনা অতীতের কাহিনী হতে পারে। হ্যাঁ, ফাইগি বলেছিল যে এই সিরিজটি ইন্ডিয়ানা জোন্স টাইপের অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপের সিরিজ হতে চলেছে, কিন্তু আমরা ট্রেলারে যা দেখেছি তা কিন্তু ফাইগির কথার সাথে একেবারে মিলতেছে না। তাই আমি যতটুকু মনে করতেছি মার্ভেল স্টুডিও মার্ক স্পেক্টরের ব্যাপারে এগুলা এক পাশে সরিয়ে দিয়েছে এবং আমাদেরকে স্টিভ গ্র্যান্টের প্রেক্ষিতে এই কাহিনীটি বা এই ট্রেলারটি দেখিয়েছে। মার্ক স্পেক্টর সাধারণত একজন ব্যাডাস মার্সেনারি এবং সে তার সঙ্গী দ্বারা দুকা খেয়ার পরে মারা গিয়েছিল, কিন্তু মুনগড কংসু তাকে আবার জীবিত করেছিল এবং তার নিজের নাইট বানিয়েছে, যার পরে কিনা গিয়ে হয়ে ওঠে মুন নাইট। হয়তো বা স্টিভ গ্র্যান্টের প্রেক্ষিতে আমরা যে কাহিনীটি দেখব তা পরবর্তীতে মার্ক স্পেক্টরের দিকে শিফট হয়ে যাবে এবং আমাদেরকে ইজিপ্টের এবং ওইসব পুরানো ইতিহাস সম্পর্কে দেখাবে। দেখা যাক কি হয়। এই সিরিজটি নিয়ে বলতে গেলে আমি যতটুকু শুনলাম ড্রাকুলা এবং ব্রুসম্যান এই সিরিজে থাকতে পারে, কতটুকু সত্য আমি জানি না, তবে জাস্ট ইউমার শুনলাম। তবে এই সিরিজ নিয়ে কোনো প্লট লিক হয় নাই, যদি লিক হয় তাহলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এই সিরিজে ইটার্নালসের ডেন হোয়াইটম্যান এবং ব্লেড দুইজনেই উপস্থিত থাকতে পারে। এরা দুজন কেমিও হিসেবে থাকবে, যা কিনা পরবর্তীতে গিয়ে ব্লেড মুভিকে সেট আপ করবে। আমি আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই, তা হলো আমি খুব শীঘ্রই 100 জন সাবস্ক্রাইবারের মাইলস্টোন পূরণ করতে চলেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।